ফিড অঙ্ক ডট কমে তোমাদের সবাইকে স্বাগত। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথস ম্যাম। চলো দেখি নি আজ কি প্রবলেম আছে সলভ করার জন্য। সার্বিক সেট এস ইকুয়ালস টু 1, 2, 4, 8, 16, and 32 এবং এ ইকুয়ালস টু 1, 2, 8, 32 অ্যান্ড বি ইকুয়ালস টু 4, 8, 32। তার দুটি উপসেট হলে দেখাও যে এখানে তিনটে প্রবলেম আছে, ঠিক আছে? ফার্স্টেরটা কী আছে, এর কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ। নাম্বার টু, এ ইন্টারসেকশন বি, তার হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। অ্যান্ড কোশ্চেন নাম্বার থ্রি, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। এই তিনটে প্রুফ আমাকে করতে হবে। তার মধ্যে কী কী গিভেন আছে, এস একটা সার্বিক সেট অথবা ইউনিভার্সাল সেট, আর এ আর বি হচ্ছে তার দুটি উপসেট বা সাবসেট, ঠিক আছে? তো আগে এখানে কমপ্লিমেন্টের উপর বেশিরভাগটাই মানে তিনটেই আছে অবভিয়াসলি, তো আমরা কমপ্লিমেন্টটা কী জিনিস আমরা আগে দেখে নিই, ঠিক আছে? এ একটা এসের সাবসেট, ঠিক আছে, যেখানে এসটা সার্বিক সেট। এবার এর কমপ্লিমেন্টটাকে আমরা কি লিখি, এর কমপ্লিমেন্টও লেখা যায় আর এ ড্যাশও লেখা যায়, একই ব্যাপার। এটাকে আমরা কি লিখব, সেই সমস্ত এক্স মানে এলিমেন্টগুলো যেগুলো এসে আছে কিন্তু এক্সটা এতে নেই, ওকে, এতে নেই। মানে ধরো যদি এটা একটা সার্বিক সেট হয়, এটা এস লিখছি, এর মধ্যে এ যদি হয় এটা, তাহলে এ বাদে বাকি যতটা পড়ে থাকবে এটাই হয়ে যাবে এ এর কমপ্লিমেন্ট, ওকে? মানে এ বাদ দিয়ে সব কিছু, তার মানে যে সমস্ত এলিমেন্টগুলো এতে নেই কিন্তু এস এর সেট, এস এর এলিমেন্ট, তাহলে সেগুলো হয়ে যাবে এর কমপ্লিমেন্টের এলিমেন্ট। তো যেগুলো কোশ্চেন আছে সেগুলো দেখি আমরা কিভাবে সলভ করব। কোশ্চেন নাম্বার ওয়ান, কি আছে, এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ। প্রথমে লেফট হ্যান্ড সাইড নেব, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি বলেছে, এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, ঠিক আছে? তাহলে প্রথমে এর কমপ্লিমেন্টগুলো কী কী আছে দেখে নিই। এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এতে নেই কিন্তু এস এর এলিমেন্ট, 1, 2, 8 আর 32, 1, 2, 8 আর 32 বাদ দিয়ে কোনটা কোনটা আছে, 4 আর 16, ঠিক আছে, তার কমপ্লিমেন্ট। এবারে 4 আর 16 এর কমপ্লিমেন্ট মানে কত, এস এর মধ্যে দেখো 4 আর 16 বাদে কী কী আছে, 1, 2, 8 অ্যান্ড 32। এবার এটাই দেখো এর সাথে ইকুয়াল, তাই না, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রথম একটা প্রুফ হয়ে গেল। নেক্সট ওয়ান, এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে, আবার এগেন লেফট হ্যান্ড সাইড লিখলাম, এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। এবার দেখো এ ইন্টারসেকশন বি মানে কি, আগে আমি এটা লিখে নিই, সেই সমস্ত এক্স যেগুলো এতেও আছে অ্যান্ড এক্সটা বি এতেও আছে তার কমপ্লিমেন্ট, ওকে? এবারে এক্স কোনটা, এ আর বি দুটোতেই আছে, কোনটা আছে দেখো কী কী কমন আছে এ আর বি এর মধ্যে, 8 আর 32, 8 আর 32টাই কমন আছে, তাহলে 8 আর 32 লিখে নিলাম তার কমপ্লিমেন্ট, ওকে? এবার দেখো এসেতে 8 আর 32 বাদে কী আছে, 1, 2, 4 আর 16, তাহলে এটা লিখে নিই, 1, 2, 4 অ্যান্ড 16, ঠিক আছে? এবার আমি রাইট হ্যান্ড সাইডটা লিখে নিই, তারপর দুটোকে কম্পেয়ার করে দেখব ওটা সেম আসছে কি ডিফারেন্ট আসছে, এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, ঠিক আছে? এবার এর কমপ্লিমেন্টটা আগে কী হবে দেখে নিই, এর কমপ্লিমেন্ট তো অলরেডি পেয়ে গেছি এতে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে, তাহলে কী আছে, 1, 2, 8 আর 32, 1, 2, 8 আর 32 বাদ দিলে হয়ে যাবে এটা
4 and 16 union union তো তোমরা সবাই জানো এটা অর এটা অ্যাকচুয়ালি টোটাল যে এলিমেন্ট গুলো হবে সেগুলো লিখে দিতে হবে আচ্ছা বি এর কমপ্লিমেন্টটা কি হবে 4 8 আর 32 বাদে 4 8 আর 32 বাদে থাকছে 1 2 and 16 ওকে তো এটা ইউনিয়ন করে কি হবে 1 2 4 আর 16 এই চারটে তাহলে দেখো এটাতে কি আসছে 1 2 4 16 এটাও 1 2 4 16 তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড অতএব এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট এটাও প্রুভড হয়ে গেল ঠিক আছে এটাও প্রুভড ছিল এটাও প্রুভড হয়ে গেল আচ্ছা কোশ্চেন নাম্বার থ্রিটা দেখে নিই কি আছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট সেম অ্যাজ ইট ইজ একই রকম এল এইচ এস আগে করে নিই ঠিক আছে তো এল এইচ এস আছে কি এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ওকে তো এ ইউনিয়ন বিটা আগে লিখে নিই কি হবে ওয়ান টু ফোর এইট 32 তার কমপ্লিমেন্ট এবার কমপ্লিমেন্টটা হয়ে যাবে কি 1 2 4 8 আর 32 বাদে অনলি 16টা পড়ে থাকছে তাহলে 16ই হবে অনলি 16 ঠিক আছে আর রাইট হ্যান্ড সাইডটা কত হচ্ছে দেখে নিই কি আছে এ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কি হবে এ এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1, 2, 8 আর 32 বাদ দিয়ে 1, 2, 8 অ্যান্ড 32 বাদ দিয়ে হচ্ছে 4 আর 16 তাহলে এটা হয়ে যাবে 4 অ্যান্ড 16 ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে 4, 8 আর 32 4, 8, 32 বাদ দিয়ে হবে 1, 2 আর 16 1, 2 অ্যান্ড 16 এবার ইন্টারসেকশন মানে এই দুটোর মধ্যে কমন মানে এটাতেও আছে এটাতেও আছে সেটা কোনটা অনলি 16 তাহলে এটাতেও হয়ে যাবে রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইড দ্যাট মিন্স এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট এটাও প্রুভড তো বি অঙ্কর সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন